বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা এলাকার সামাজিক সংগঠন প্রভাতী যুব সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংঘের সভাপতি মিসবাহউদ্দিন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এইচ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাতী যুব সংঘের উপদেষ্টা নোমান আহমেদ, শমশের আলম, শ্রীধরা নবাং ঈদগাহ কমিটির সভাপতি হাবিবুর রহমান, শ্রীধরা জনমঙ্গল সমিতি সভাপতি খসরুজ্জামান খসরু, বিশিষ্ট ব্যবসায়ী হাসান আহমেদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু, কাউন্সিলর এমাদ আহমেদ, প্রভাতী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক সাদেক আহমদ আজাদ, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু। বক্তারা এমন মহতী উদ্যোগের প্রশংসা করে সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। প্রতিটা এলাকায় এইভাবে ছোট ছোট যদি ক্লাব গড়িয়া উঠে, এখান থেকে এলাকার উন্নয়নমূলক কাজ হয় এবং এইসব কাজের মাধ্যমে এই যে প্রজন্ম তার অনেক জিনিস শিখবো, আমাদের কাছ থেকে আমরা তাদেরকে কিছু দেওয়া যাইতাম। সাইয়ার আমরা যেমন কৈশোর সময় ছিল, আমরা এরকম আয়োজন করতে পারতাম না অর্থনৈতিক কারণে। এখন আমরা সবাই সলভেন্ট হয়েছে আর তরুণদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই যে জিনিসটা তারা করে, এটার মধ্যে একটা মেলাবন্ধন ঘটে, মিলন ঘটে। আমি দোয়া করি তাদের এই উদ্যোগটা সফল হোক, তাদের এই গ্রামের উন্নয়নে তারা যে কাজ করতেছে এগুলা তারা আরও বেশি আগাইয়া যাক। আয়োজনে যাহারা সহযোগিতা করেছেন, প্রবাস থেকে যারা অর্থায়ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার আগামীতে আমরা আরও বড় ধরনের যেভাবে ইফতার পার্টি আরও প্রসারিত করতে পারি, আরও উন্নত মানের করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইফতার মাহফিল সহ আরও সব সময় যেভাবে গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের পাশে দাঁড়ান, আমি আশা করব এবং আপনাদের জন্য দোয়া করব যেন এভাবে আপনারা আগামীতেও এভাবে আপনারা সহযোগিতা অব্যাহত রাখেন। শ্রীধরা প্রভাতী সংঘকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আজকে আমাদের গ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা রোজাদার এখানে সকলে অংশগ্রহণের মধ্য দিয়ে এটি স্বতঃস্ফূর্ত এবং সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এজন্য যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এরকম আয়োজনের মধ্যে দিয়ে আমাদের গ্রামে ছোটো ছোটো যে ক্লাবগুলা করতেছে এই গ্রামের সম্প্রীতি আরও দৃঢ় হবে। এলাকার মেধাবী ছাত্রদের আমরা বিনামূল্যে বই বিতরণ করেছি এবং ফ্রি কোচিং সহ নানাবিধ আমরা কাজ করে চলে এই পর্যন্ত এসেছি। তো আজকের এই ইফতার মাহফিল আমরা প্রতি বছর ইফতার মাহফিল করে থাকি, তার এই ধারাবাহিকতায় আজও আমরা ইফতার মাহফিল করেছি। এই ইফতার মাহফিল যেভাবে সকলের সম্মিলিত প্রয়াসে হয়েছে, আমার বিশ্বাস থাকবে, আমার আহ্বান থাকবে এই সিদ্ধরা গ্রামে এই প্রভাতী যুব সংঘ যেন সকল উন্নয়ন অগ্রগতি পক্ষে সবসময় কাজ করে। আগামীতেও আমরা এরকম ইফতার মাহফিল করতাম, আপনারা সবার দোয়া চাইয়ার, আর এই এটাই আমার কামনা। তারপর সকলকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আর স্পেশাল থ্যাংকস আমরা দিয়ার, আমরা যারা এই প্রভাতী যুবসংঘর অধীনে যে আমরা যে প্রভাতী ফাড়াতে আছি, ফাড়া যারা বিদেশি যারা আছেন, আমরা এই আয়োজন করতে গিয়ে থাকেন আর্থিকভাবে মানসিকভাবে সব ধরনের সহযোগিতা আমরা করছেন এবং বিদেশে যারা আজকের এই ইফতার দোয়া মাহফিলে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমি প্রভাতী যুবসংঘের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সকলের কাছে একটা অনুরোধ থাকবে যেন এরকম ইফতার ও দোয়া মাহফিল যেন প্রতি বছর এবং ইফতার ও দোয়া মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রাখেন। এসো মানব সেবায় কাজ করি, উন্নত সমাজ গড়ি, এই স্লোগানে 2002 সালে প্রতিষ্ঠিত স্থানীয় সমাজ কল্যাণমূলক সংগঠন প্রভাতী যুব সংঘের এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রভাতী যুব সংঘের উপদেষ্টা আলতাফ হোসেন, মাস্টার তাহির আলী, হাজি খালেদ হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম ফরহাদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা কলিমুদ্দিন, 1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম শাকেল, প্রভাতী যুব সংঘের সহ সভাপতি মারুফ আহমেদ, হোসেন আহমেদ, সমাজসেবা সম্পাদক মারজান আহমদ, উপ ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান কাজল, শিক্ষা সম্পাদক জামিল আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেহরুন মিন্তেফের দোস, এবিটিভি।